এবার একটা ব্যতিক্রম নির্বাচন হচ্ছে। লোকসভা নির্বাচন নিয়ে ত্রিপুরা রাজ্যে গত 25 বছরে মানুষের মধ্যে বা জনগণের মধ্যে এমন উন্মাদনা আমরা কোনোদিন দেখিনি। আমি দীর্ঘ 40 বছর রাজনীতিতে আছি ছাত্রজীবন থেকে, কিন্তু বিধানসভা নির্বাচন নিয়ে একটা উন্মাদনা থাকে, পরিবর্তনের প্রশ্ন আসে। আর আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচনের 1 বছরের মধ্যে লোকসভা নির্বাচনটা হয়, সেই কারণে শাসক দলের পক্ষে ম্যান্ডেট যায়। নির্বাচন নিয়ে কোনো উদ্দীপনা আমরা বিগত দিনে দেখিনি। এবার সম্পূর্ণ মানে ভিন্ন পরিবেশ, একটা ব্যতিক্রম পরিস্থিতিতে নির্বাচন, এত তাড়াতাড়ি একটা সরকার তার জনপ্রিয়তা হারাতে পারে, এটা বোধহয় ত্রিপুরাই একমাত্র জায়গা যেটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম দেখতে পেলাম। একটা সরকার হওয়ার পরে 1 বছরের মধ্যে মানুষ এই সরকারটা পরিবর্তন চাইছে, এবং লোকসভা নির্বাচনে যাতে যোগ্য এবং যারা এই রাজ্যের হয়ে কথা বলবে তাদেরকে প্রতিনিধি করে পাঠাতে মানুষ উদগ্রীব হয়ে আছে। আমরা আমাদের রাজ্যটা ছোট হতে পারে, কিন্তু এখানকার জনগণ অত্যন্ত সচেতন, রাজনৈতিক সচেতনতা ওদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং এখানে এই এই রাজ্যের মানুষ তাদের অনুভব, উপলব্ধি, চিন্তা চেতনা দিয়ে বিশ্লেষণ করে এই গণদেবতারা রায় দেবেন আমি নিশ্চিত। এবারে নির্বাচনের সারা রাজ্যের যে পরিস্থিতি, এই লোকসভা নির্বাচনের 2 আসনেই জাতীয় কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভায় যাবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কথা বলছিলাম তো, কোথাও না কোথাও।